সকালে হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? তো নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন অলরেডি 4:30 বেজে গেছে, আর তোমাদের দাদা ভাই দেখো এই যে ক্রিকেট খেলতে গিয়েছিল, তো ক্রিকেট খেলতে গিয়ে ফার্স্ট মানে ইয়ে হয়ে জিতে এসেছে। কি হয়েছে গো, তোমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছে? তো খেলতে গিয়েছিল আমাদেরও একটু অনেকটা দূরে, তো গিয়ে সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আর এই যে এসে এতবেলা ভাত খাচ্ছে, ওই যে, আর আমরা বানাতে চলেছি কেক। তো আজকে কেক বানাবো, তো সামনেই ক্রিসমাস আসছে, একদম সামনে বড়দিন। তো চলো তার আগে ট্রাই করি আমরা কীরকম কেক বানাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। চিনির গুঁড়ো, তো আমাদের এই যে চিনির গুঁড়ো, যেটাকে গুঁড়ো করা হলো, গরম করা, গরম করা দুধ মিশানো পড়বে। বাদ বাকিটা ফ্রিজে ঢুকি তু, ঠিক না? আরে মেয়ে, এটা পরীক্ষা টরীক্ষা এত নিলজ্জা, বুঝেই থাকবে বুঝেই থাকবে। পরে লিভ দিব বলে তো বুঝে আছে তো আমাদের, বুঝলে? তাকে ধুয়ে আনতে হবে কল থেকে আবার ওই এর কাছে, ধরতে বলো ওকে। আমি কি করবো, এমন পজিশনে ডেস্কটাও আছে, জল দিয়ে ঢাকাটাও খুব সুন্দর দেখো, মা পেরবে। হবে অনেকটা, হুম।
উঠে গেছে। হ্যাঁ একটু সে দুধটা একটু বেশি পড়ে গেছিল নি, সেই বারেরটা হ্যাপি হয়েছিল, এটাও দেখি উঠে যাবে। হ্যাঁ তুমি লৌটি দাও না থালাটা দিয়ে, ভালো করে ঠুকো, ভালো করে একটু ঠুকে দাও। এই তো এরকম খাওয়া হলো। তো মোটামুটি বানিয়েছি,
খুব একটা ভালো হয়নি, তো আগের বারে করেছিলাম তখন বেশ ভালো হয়েছিল, বলো তখন বেশ খুব সুন্দর হয়েছিল আর উঠে উঠছিল খুব সুন্দর। আজকে একটু ভেঙে টেঙে গেছে আর কি, একটু ও ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কারণ আগুন তো 25 ডিসেম্বর দেরি আছে, ততক্ষণকে ভালোভাবে করে ফেলবো। তো এবার আমরা বিয়ে বাড়ি যাবো আর বিয়ে বাড়ির জন্য রেডি হবো, তো একবারে সাজগুজ করে তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তাই তো? তো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি যাবো, যে রেডি, তো এই যে তোমাদের দাদা ভাই রেডি, মেয়ে যে রেডি, সোয়েটার পরিয়ে দিয়েছি ঠান্ডায়, আর বৃষ্টি সেখানে রেডি ডাকছে, তো চলো